কত জন আছে? নাই মনে হয় আসতে তো শ্রেণী নেই পনেরো সাত দিন এসে পড়ছে। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তো আমরা প্রথম অধ্যায় থেকে যে পড়া শুরু করেছিলাম আর কি, তো আজকে আমরা পড়ব যে ট্রান্সক্রিপশন। প্রথম অধ্যায় থেকে আমরা যেগুলো গত কয়েকটা লেকচার শেষ করলাম সেগুলো ছিল কি, যে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, প্লাজমা, তারপরে হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, তারপরে ডিএনএ গঠন, প্রতিলিপি, এরপর হচ্ছে আরএনএ প্রকার, এগুলো নিয়ে আমরা গত কয়েকটি ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা নতুন একটা টপিক পড়বো, সেটা হচ্ছে কি ট্রান্সক্রিপশন। অধ্যায় ঠিকই আছে, অধ্যায় জীবকোষ ও গঠন, জীবকোষ ও এর গঠন। তো এটা এখন এটা থেকে আমরা পড়বো যে ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন। এখন এই ট্রান্সক্রিপশনটা কি? ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ সৃষ্টির প্রক্রিয়া। আমরা যখন মেসেঞ্জার আরএনএ পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে মেসেঞ্জার আরএনএ হচ্ছে কি, যে বার্তা বহন করে, বার্তা বাহক, অর্থাৎ ডিএনএ থেকে জেনেটিক তথ্য বহন করে নিয়ে আসে, সেটা হচ্ছে কি মেসেঞ্জার আরএনএ। তো এখন দেখো যে কিভাবে বার্তা বহন করছে মেসেঞ্জার আরএনএ ডিএনএ থেকে। তো ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরির প্রক্রিয়া হচ্ছে কি, ডিএনএ, তারপর হচ্ছে কি এমআরএনএ, তারপর হচ্ছে প্রোটিন, প্রোটিন। তো ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ সৃষ্টি প্রক্রিয়া, এটা হচ্ছে কি ট্রান্সক্রিপশন। আবার মেসেঞ্জার আরএনএ সহযোগিতায় প্রোটিন তৈরি যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে কি ট্রান্সলেশন। আজকে আমরা পড়ব যে ডিএনএ থেকে কিভাবে একটা মেসেঞ্জার আরএনএ তৈরি হয়। তো প্রথমত যে ডিএনএ যেটা আছে, ডিএনএ তো দ্বিসূত্র তোমরা জানো, তো এক প্রান্ত 5', এটা 3', 3', 5' ডিএনএ। এখন এই ডিএনএটার প্রথমত হচ্ছে কি যে স্থান নির্দিষ্টকরণ করবে, একদল প্রোটিন আর ট্রান্সক্রিপশন ফ্যাক্টর কিছু আছে, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আর কিছু প্রোটিন, এগুলো হচ্ছে কি স্থান নির্ধারণ করবে যে কোন জায়গা থেকে ট্রান্সক্রিপশনটা শুরু করবে। দেখা যায় কি যে একাধিক স্থান থেকেও ট্রান্সক্রিপশন শুরু করতে পারে, অর্থাৎ যে বিন্দু থেকে ট্রান্সক্রিপশনটা শুরু হয় বা সূচনা হয়। দেখো কিভাবে সূচনা হয় ট্রান্সক্রিপশনটা, প্রথমত যে আরএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম কি করবে, হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে দিবে। এখান থেকে ধরি এখানে, যেমন ধরো আরএনএ পলিমারেজ এনজাইম আসছে, এই আরএনএ পলিমারেজ এনজাইম শুরুটা কি করে, যে এই আরএনএ পলিমারেজ এনজাইমটা আগে জায়গাটি নির্দেশন করবে, তারপর সেখানে যাওয়ার পরে যে হেলিকেজ এনজাইম, এই যে এখানকার যে হাইড্রোজেন বন্ধনগুলো আছে, মনে করো যে আর একটু উপরে দিই তাহলে ভালো হয়। এটা এটা যেমন ধরো এখান থেকে শুরু করলাম, যে এখানে হেলিকেজ এনজাইম, যেমন ধরো এখানে আছে
অ্যাডেনিন থাইমিন দুটো সেট, থাইমিন বা সাইটোসিন, এটা গুয়ানিন, এখানে সাইটোসিন, আবার থাইমিন অ্যাডেনাইন বা অ্যাডেনাইন থাইমিন, সাইটোসিন গুয়ানিন, আবার সাইটোসিন গুয়ানিন, তিন বন্ধন, তারপর হচ্ছে অ্যাডেনাইন থাইমিন, আবার সাইটোসিন গুয়ানিন, অ্যাডেনাইন থাইমিন। তো এই হেলিকেজ এনজাইম কি করবে, যে হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দেবে। অর্থাৎ এখানে দেখো যে ফাইভ প্রাইম টন্ত থ্রি প্রাইম টন্ত থ্রি ফাইভ, অর্থাৎ ডিএনএ গঠনে দেখা গেল কি যে এক প্রান্ত যদি ফাইভ প্রাইম ফাইভ প্রাইম থ্রি প্রাইম হয়, অপর প্রান্ত থ্রি প্রাইম ফাইভ প্রাইম হয়ে থাকে। তো এখন ট্রান্সক্রাইবিং সূত্র যেটা, সেটা হচ্ছে কি যে পাঁচ তিনকে মূল, এখানে তিন পাঁচ যে সূত্রটা আছে সেটাকে মূল সূত্র ধরে তো ট্রান্সক্রাইব চলতে থাকবে। অর্থাৎ পাঁচ তিন যে সিকোয়েন্সগুলো আছে, এখানে অ্যাডেনিন ছিল, তারপরে থাইমিন, তারপরে আছে গুয়ানিন, এরপরে আছে যে থাইমিন, এটুকুই আমরা দেখছি আগে, যে এখানে ছিল থাইমিন, এখানে ছিল অ্যাডেনিন, তারপরে এখানে হচ্ছে সাইটোসিন, এখানে অ্যাডেনিন। অর্থাৎ এখানে যে অ্যাডেনিন সাথে থাইমিনের দুটো বন্ধন ছিল সেই বন্ধনটা ভেঙে গেল, আবার এখানে যে বন্ধন ছিল যেটা সেটাও ভেঙে গেল, বা সাইটোসিন গুয়ানিনের সাথে যে বন্ধন ছিল সেগুলো ভেঙে গেল। কেন ভাঙলো, এখানে কোন এনজাইম কাজ করলো, এনজাইম কাজ করেছে এখানে আরএনএ পলিমারেজ এনজাইম এবং হেলিকেজ এনজাইম, বন্ধনগুলো ভাঙার জন্য হেলিকেজ এনজাইম এটা সক্রিয় ছিল আর কি, যার ফলে হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে গেল। তো এখন দেখা যায় কি যে মূলত এই এক নম্বর, আমরা তিনটা ধাপে এটা করতে পারি। এক নম্বর ধাপ হচ্ছে যে হাইড্রোজেন বন্ধন দিল, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন বিলোপ হয়ে গেল, হাইড্রোজেন বন্ধন বিলোপ হয়ে গেল, তারপরে সম্পূরক সৃষ্টি, আবার কার্যের নিয়ম অনুযায়ী আবার এগুলো একটার পর একটা যুক্ত হয়ে যাবে। তো এখন দেখো যে কিভাবে এগুলো যুক্ত হচ্ছে, যে এখানে কতগুলো মুক্ত নিউক্লিওটাইড আছে, যেমন ধরো এই যে তিন এবং পাঁচ, এখানে যদি এই তিন পাঁচ হয়, আবার এই এটা যদি আবার পাঁচ তিন হয়, আমি সোজা করে দিলাম দুইটা সূত্র, যে ফাইভ প্রাইম থ্রি প্রাইম ছিল, এখানে হাইড্রোজেন বন্ধন ছিল এগুলোর সাথে, তো এই দুইটা সূত্রকের মধ্যে এই পাঁচের যে তথ্যগুলো আছে, এই পাঁচের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো নিয়ে আসবে কে, মেসেঞ্জার আরএনএ তৈরি হয়েছে তথ্যগুলো নিয়ে মেসেঞ্জার, অর্থাৎ এখানে থাইমিন আছে, থাইমিনের সাথে অ্যাডেনিন যুক্ত হবে, আবার এখানে অ্যাডেনিন আছে, অ্যাডেনিনের সাথে থাইমিন যুক্ত হওয়ার কথা, কিন্তু এখানে থাইমিন হবে না, কারণ হচ্ছে কি যে এখানে তৈরি হচ্ছে কি যে মেসেঞ্জার আরএনএ, আরএনএর মধ্যে কোনো থাইমিন থাকে না, তাহলে থাকবে কি ইউরাসিল থাকবে, এ ইউ যুগ হলো, এরপর পরবর্তীতে যে এখানে এই পাঁচে যে তথ্য, পাঁচে আছে কি যে জি গুয়ানিন, গুয়ানিন হচ্ছে, তাহলে এখানে গুয়ানিন,
ইউজি, একটা পার্টটা আমার এখানে আমার থাইমিন, এভাবে একটা পার্টটা যুক্ত হতে থাকবে। মুক্ত নিউক্লিয়েট গুলো পরস্পর কি করতে থাকবে, একটা পার্টটা যুক্ত হতে থাকে। আর এখানে আরএনএ পলিমারেজ এনজাইম যে আছে, সে আরএনএ পলিমারেজ এনজাইম আবার সামনের দিকে ক্রমান্বয়ে অগ্রসর হতে থাকে, সামনের দিকে অগ্রসর হতে থাকে। দেখো যে এখানে কিভাবে আসছে, ফাইভ প্রাইম, থ্রি প্রাইম, থ্রি প্রাইম, এরপর হচ্ছে ফাইভ প্রাইম। তো এখন একটু খেয়াল করে দেখো যে এদিকে যে সূত্রটা ছিল, এ ধরো টি সি জি বা জি সি এ টি, তো এখন এগুলো এখানকার হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে গেল। আর এই যে এই সূত্রটা যখন আরএনএ পলিমারেজ এনজাইম একটু আগায় আসলো, তখন পিছন দিকে পুরাতন সূত্রগুলো আবার নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি করে রাখলো, তৈরি করে ফেললো। তো আর এখানকার যে মেসেঞ্জার আরএনএটা তৈরি হলো, যে মেসেঞ্জার আরএনএটা তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে এ ইউ জি তারপরে এ ইউ জি টি, তো এই যে মেসেঞ্জার আরএনএ তৈরি হচ্ছে, এটার প্রথম যে অংশ, তাহলে যে প্রথম যে এটা আছে এ ইউ জি, এটা একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে যে এ ইউ জি মেথিওনিন, মেথিওনিন ধরনের যে অ্যামাইনো অ্যাসিড সেই মেথিওনিনকে নির্দেশ করে হচ্ছে কি এ ইউ জি। আর এখন একটু খেয়াল করে দেখো যে এটা কত হবে, ফাইভ হবে না থ্রি হবে, দেখো এখানে এই, হ্যাঁ, আর এটা হচ্ছে কি তিন, মানে এটা তিন হলে তার এটা হচ্ছে কি পাঁচ, তার মানে তার উপরে ফাইভ টাইম প্রান্ত ছিল, ফাইভ টাইম প্রান্ত এখানে। তো আবার এখন আবার একটার পর একটা নিউক্লিওটাইড যুক্ত হতে থাকবে, যে এখানে টি আছে তার এটার সাথে এ যুক্ত হবে, এ যুক্ত হবে, আবার এখানে সি আছে এখানে জি যুক্ত হবে, আবার এখানে সি যুক্ত হবে, আবার এখানে যুক্ত হবে কি, যেহেতু এর সাথে তো থাইমিন থাকে না, এটা তো মেসেঞ্জার আরএনএ তৈরি হচ্ছে, এটা মেসেঞ্জার আরএনএ তৈরি হচ্ছে, যেহেতু থাইমিন থাকে না তাহলে এখানে ইউরাসিল হবে, ইউ এখানে হবে কি একটা ইউ হবে, ইউরাসিল। তো এভাবে একটার পর একটা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে থাকবে। আর আরএনএ পলিমারেজ এনজাইম এটা সামনের দিকে অগ্রসর হতে থাকবে, অর্থাৎ সামনের দিকে অগ্রসর হবে, এই শেষ পর্যন্ত অগ্রসর হবে। আর পিছন দিকে যে যে যেখান থেকে তোমার মেসেঞ্জার আরএনএ তৈরি হয়ে যাচ্ছে, সূত্র তৈরি হয়ে যাচ্ছে, সেখানে যে পুরাতন সূত্রগুলো, অর্থাৎ এই পুরাতন সূত্র যেটা পাঁচ তিন যে সূত্রটা ভেঙে গেছিল হাইড্রোজেন বন্ধনগুলো, আবার তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হতে থাকবে। অর্থাৎ একটু খেয়াল করে দেখো যে
আরেকটা ডিএনএ আছে, থ্রি প্রাইম ফাইভ প্রাইম। তো এখন দেখো যে এটা এই এই সূত্রটা বের হয়ে আসছে, এটা দীর্ঘ হতে থাকে। মেসেঞ্জার আরএনএ সূত্রটা কি হবে? দীর্ঘ হচ্ছে, অর্থাৎ এ ইউ জি টি এ জি জি ইউ। এখন এটা গেল, আর এখানে যে হাইড্রোজেন বন্ধন ছিল, হাইড্রোজেন বন্ধন ছিল থাইমিন অ্যাডিনিন সাইটোসিন গুয়ানিন, আবার অ্যাডিনিন থাইমিন সাইটোসিন গুয়ানিন। এই হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে গেল এখান থেকে। এই হাইড্রোজেন বন্ধন গুলো ভেঙে কি তৈরি করলো? যে তখন এই যখন দূরে সরে গেল আর কি, তখন আবার আবার মুক্ত নিউক্লিওটাইড একটার পর একটা যুক্ত হতে থাকবে। গুয়ানিন ইউরাসিল, যেহেতু অ্যাডিনিন সাথে থাইমিন হবে না, আর এখানে হবে কি গুয়ানিন। তো এইভাবে ক্রমান্বয়ে অগ্রসর হতে থাকবে। আর এই যে মেসেঞ্জার আরএনএ যেটা ছিল সেটা এখানে ফাইভ প্রাইম পর্যন্ত হবে, তার পিছনের অংশটা হবে কি থ্রি প্রাইম। অর্থাৎ সমাপ্তি বিন্দুতে যখনই আসে তখন ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা শেষ হয়ে গেল। এখন ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা শেষ হয়ে গেলে সমাপ্তি বিন্দু কি কি? সমাপ্তি বিন্দু হচ্ছে যে ইউ এ এ ইউ এ জি ইউ জি এ, অর্থাৎ ইউরাসিল অ্যাডিনিন অ্যাডিনিন, আবার ইউরাসিল অ্যাডিনিন গুয়ানিন, বা ইউরাসিল গুয়ানিন অ্যাডিনিন। তো এগুলো যখন এই পাঁচ তিন সূচকে চলে আসবে তখন এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়। ট্রান্সক্রিপশন প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে তখন দেখা যায় কি যে পুরাতন যে ডিএনএ ছিল সেটা আবার পূর্বে ডিএনএ নেয় একত্রিত, পুরাতন সূত্রগুলো আবার নিজেদের মধ্যে একসাথে হয়ে গেল। অর্থাৎ এখানে ফাইভ প্রাইম থ্রি প্রাইম থ্রি প্রাইম ফাইভ প্রাইম, অর্থাৎ পুরাতন সূত্র ডিএনএটা আবার ইয়ে হয়ে গেল। আর এই যে এখানে যে একটা সূত্র গিয়ে তৈরি হলো, এই সূত্রটা হচ্ছে কি মেসেঞ্জার আরএনএ সূত্র। অর্থাৎ এটা তৈরি হয়ে গেল কি একটা মেসেঞ্জার আরএনএ, এটা ফাইভ প্রাইম এটা থ্রি প্রাইম। তাহলে এখানে কোডনগুলো কি দাঁড়াচ্ছে? যে এ ইউ জি, তারপরে টি এ জি, আবার জি, তারপরে ইউ এ জি, আবার ইউ, তারপরে আবার জি, এটা হচ্ছে থ্রি প্রাইম প্রান্ত। অর্থাৎ এই যে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়ে গেল, তাহলে এই মেসেঞ্জার আরএনএটা যে তথ্যগুলো নিয়ে আসছে, কিসের তথ্য নিয়ে আসছে? ডিএনএ থেকে। ডিএনএ যে পাঁচ দিনের যে সিকোয়েন্সগুলো ছিল, এই পাঁচ দিনের সিকোয়েন্সগুলো মেসেঞ্জার আরএনএ নিয়ে আসছে। অর্থাৎ এখন এই মেসেঞ্জার আরএনএ থেকে একটা ডিএনএ ইয়ে আঁকা যাবে। অর্থাৎ এই মেসেঞ্জার আরএনএটা হচ্ছে কি যে ডিএনএ যে পাঁচ দিনের সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো, সে যে নিউক্লিওটাইডগুলো ছিল আর কি, সেগুলোই এই সেই তথ্যগুলো, এই যে এগুলো হচ্ছে তার জেনেটিক তথ্য। অ্যাডিনিন ইউরাসিল গুয়ানিন থাইমিন অ্যাডিনিন গুয়ানিন গুয়ানিন ইউরাসিল অ্যাডিনিন গুয়ানিন ইউরাসিল আবার গুয়ানিন, অর্থাৎ এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো ডিএনএ থেকে নিয়ে আসছে।
তারপর নিয়ে এসে তারপর কোথায় যাবে এগুলো? ডিএনএ যে তথ্যগুলো আছে সেগুলো নিয়ে যে নিউক্লিয়াস থেকে বের হয়ে চলে আসবে, অর্থাৎ ক্রোমোজোম থেকে বের হয়ে নিউক্লিয়ার রন্ধ্রপথে কোষে সাইটোপ্লাজমে চলে আসবে। সাইটোপ্লাজমে এসে তখন এটাকে ধরে আর কি, যে এই যে এটা মেসেঞ্জার আরএনএ অর্থাৎ বার্তাবহ আরএনএ অর্থাৎ জেনেটিক তথ্য বহন করে নিয়ে আসছে এই আরএনএটা। কার তথ্য নিয়ে আসছে? ডিএনএ এর 5 দিনের যে তথ্যগুলো, সেই তথ্যগুলো সে নিয়ে আসছে। নিয়ে এসে তখন যে কোষে যে সাইটোপ্লাজমে আসবে, সাইটোপ্লাজমে আসার পরে তখন এটা কি করবে, যে ট্রান্সলেশন প্রক্রিয়া অংশ নেবে, অর্থাৎ প্রোটিন তৈরিতে অংশ নেবে। তো এখন প্রোটিন তৈরিটা আমরা আবার আগামী ক্লাসে পড়াবো, আজকে এটা শেষ করা যাবে না। তো যার ফলে নেক্সট ক্লাসে আমরা পড়বো যে ট্রান্সলেশন প্রক্রিয়া। হ্যাঁ, তো আজকে ট্রান্সক্রিপশন পর্যন্তই থাকবে। তো এখন দেখো যে এই একটা ডিএনএ থেকে ডিএনএ যে সিকোয়েন্স গুলো আছে বা মানুষের প্রশ্নের মধ্যে থাকে কি, একটা মেসেঞ্জার আরএনএ দেয়া থাকে, এটা ডিএনএ এর ক্যারেক্টার কিরকম হবে? যেমন ধরো এই এই একটা মেসেঞ্জার আরএনএ আছে যে 5 প্রাইম প্রান্ত 3 প্রাইম প্রান্ত এ ইউ ইউ জি, তারপরে সি সি এ বা ইউ ইউ সি সি, ধরো এটা একটা মেসেঞ্জার আরএনএ। তাহলে এটা থেকে আমি যে ডিএনএটা কিভাবে তৈরি করব, তাহলে আমার ডিএনএ তৈরি করার জন্য কি লাগবে, যে এখানে ফাইভ প্রাইম প্রান্ত 3 প্রাইম প্রান্ত তারপরে 3 প্রাইম প্রান্ত 5 প্রাইম প্রান্ত, তাহলে ডিএনএ অর্থাৎ এই যে ডিএনএ 5 দিনের যে তথ্যগুলো আছে, তার মানে ডিএনএ এখানে এ, তারপরে ডিএনএ তে তো ইউ থাকে না, তার মানে থাইমিন, তারপরে এটা 5-এর যে সূত্র 5 সিরিয়ালিজ আছে জি, তারপরে সি আবার সি, তারপরে এ ইউ থাকবে না, ইউর পরিবর্তে টি হবে, ডিএনএ তে টি হবে, ইউরাসিল থাকে না, আর এখানে ইউ তাহলে এখানে সি আবার সি, এগুলো হচ্ছে। তার মানে ডিএনএ 5 দিনের এই যে এখানে দেখো সবগুলো নিউক্লিওটাইড এই সূত্রকের মধ্যে আছে, অর্থাৎ 5 প্রাইম 3 প্রাইম সূত্রে দেয়া আছে। তাহলে এখন আমরা এটা থেকেই কি করতে পারি, যে এখান থেকে ডিএনএটা আসতে পারি, অর্থাৎ তাহলে এখানে অ্যাডেনিনের বিপরীত হচ্ছে খারজুর যে নিয়ম বা বেস পেয়ার রুল অনুযায়ী অ্যাডেনিনের সাথে তোমার থাইমিন দুটি হাইড্রোজেন বন্ধন, তারপরে অ্যাডেনিন সাইটোসিন গুয়ানিন গুয়ানিন থাইমিন আবার এখানে অ্যাডেনিন গুয়ানিন, তাহলে আমার ডিএনএটা যে এখন এই যে মেসেঞ্জার আরএনএ, এই মেসেঞ্জার আরএনএ থেকে এই ডিএনএটা পাওয়া যায়, তার মানে তার ডিএনএটা এরকম ছিল। ঠিক আছে, তো তাহলে তোমরা ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা ভালো করে পড়ে নিবে, যে আর প্রিভিয়াস যে ক্লাসগুলো ছিল, যে পূর্বের ক্লাসগুলো ছিল, সে ক্লাসগুলোতে আমরা যে টপিকগুলো আলোচনা করেছিলাম সেগুলো পড়বে। তো আগামী ক্লাসে আমরা যে প্রোটিন তৈরি যেটা ট্রান্সলেশন শেষ করবো, শেষ করলেই তোমার এই প্রথম অধ্যায় আমরা শেষ করতে শেষ হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।